দেখুন ভাই, দেখুন, সরকার কোটি কোটি টাকা খরচ করে ওভার ব্রিজ বানিয়ে তাও চাঁদা তুলতেছে না, আর ছোট্ট একটা মই বানিয়ে সে আবার চাঁদা তুলতেছে। আর দোষটা দিবই বা কাকে? জনগণ পার হওয়ার তো একটা ব্যবস্থা থাকতে হবে। গাড়িগুলো দেখা যাচ্ছে যে সেই পজিশনেই থামে যে পজিশনে মানে অপোজিটে যাওয়ার কোনো অপশন নেই। এর চাঁদা তোলাটা মনে হয় ভুল না। চাঁদা আদায়ের চিত্র দেখা যায় গাজীপুরের এলাকায় সেতু এলাকার ওখান থেকে ফুটেজ নেওয়া। এখানে সেতুর দক্ষিণ পাশে সরাসরি পথ আটকে যানবাহন থেকে চাঁদা আদায় বা দেখা যাচ্ছে কোনো প্যাসেঞ্জার থেকে চাঁদা আদায় এভাবেই করতেছে। চাঁদাবাজি শ্রমিক সংগঠনের নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এরা খুলে রাখছে। এখানে ব্যাটারি চালিত অটোরিকশা, রিক্সা সবার কাছ থেকে এভাবে চাঁদা আদায় করা হচ্ছে। আর প্যাসেঞ্জার পার হওয়ার জন্য মই দিয়ে সে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 10 টাকা, আবার কারোর কাছ থেকে 20 টাকা, মানে যাকে যেরকমভাবে সুযোগ পাচ্ছে তার কাছ থেকে সেভাবে টাকাগুলো আদায় করতেছে। ঘটনাস্থল থেকে একটু সামনে গিয়ে গিয়ে কথা হয় আলমগীরের সঙ্গে। বলেন, কত কইরা বললাম ভিতরে অসুস্থ রোগী, কিন্তু তারপরে টাকা ছাড়া পথ ছাড়ে নাই। এদিকে রোগীরও সমস্যা হচ্ছে, তাই বাধ্যতামূলক হয়ে 20 টাকা দেয় আলমগীর। এই চাঁদা তোলার দৃশ্যটা দেখা ইয়া পুলিশের কাছে যখন আমরা দেখাই, তখন তারা বলে যে এটার ব্যবস্থা আমরা নেব।